শহুরে জীবনের জাতাকলে পিষতে পিষতে কখনো কখনো মনটা চায় হারিয়ে যেতে কোনো অচেনা অজানার উদ্দেশ্যে। আজও সেই রকম একটা দিন, যখন কয়েকটা ঘন্টা নীরব প্রকৃতির আলিঙ্গনে নিজের সাথে সময় কাটানোটা খুব জরুরি হয়ে পড়েছে। যেমন ইচ্ছে তেমন কাজ, কিন্তু হারিয়ে যেতে চাইলেই তো আর হারিয়ে যাওয়া যায় না। বিশেষত সব ঠিকানাতেই তো আজকাল অতিথির উপচে পড়া ভিড়। এমনকি ধারে কাছে কোনো জায়গায় যাওয়া যায় না যেখানে এই অসময়ে যাওয়ার কথা চট করে কেউ ভাববে না। আমার অদ্বিতীয় মোটরসাইকেলের জুড়ি নেই এই হারিয়ে যাওয়ার ইচ্ছেকে বাস্তবায়িত করতে, কিন্তু আমার এই অস্থির মস্তিষ্কের অংশীদার বেঁকে বসল, সেও যাওয়ার জন্য উদগ্রীব। অনুরোধ উপেক্ষা করতে পারলাম না, কিন্তু এক শর্তে আমি রাজি হতে পারি। আমি যাব আমার পরিকল্পনা অনুযায়ী, আর তাকে অনুসরণ করতে হবে তার চার চাকার বাহনে। অগত্যার গতি সে রাজিও হয়ে গেল, চটজলদি একটা পরিকল্পনাও করে ফেলা গেল। সর্বসম্মতভাবে সিদ্ধান্তে উপনীত হলাম যে আজ আমাদের গন্তব্যস্থল বাড়ি থেকে 206 কিলোমিটার দূরে বর্ধমান ও বীরভূম জেলার সংযোগস্থলে অবস্থিত অজয় নদীর পাড়। জায়গাটি যদিও বহুল প্রচলিত জয়দেব কেন্দুলি নামে, কিন্তু আজ আমাদের অভিলাষ বর্ষামুখর অজয় নদীর সৌন্দর্যময় রূপে মগ্ন হওয়া। ভরা বর্ষায় দু চাকার সওয়ারি হওয়া যতই অস্বস্তিকর হোক না কেন, মাদকতাময়ও বটে, বিশেষত যদি যাত্রাপথ হয় শস্য শ্যামলা গ্রাম বাংলার বুক চিরে। আকাশের ঘনঘটা যদিও সারাটা যাত্রাপথ আমাদের পিছু ছাড়ল না, তবে তেমনভাবে আমাদেরকে বিব্রতও করল না। যদিও গন্তব্যে পৌঁছানোর তাগিদে আজ আমি পুরোপুরি তৈরি হয়েই এসেছি। বাড়ি থেকে প্রায় ঘন্টা চারেকের পথ অতিক্রম করার পরে 11:30 নাগাদ পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে। এই সেই অজয় নদীর পাড়, যেখানে পৌষ সংক্রান্তি উপলক্ষে বাউলদের সমাগমে জমজমাট হয়ে ওঠে বিখ্যাত জয়দেবের মেলা। না, আজ মেলার কোলাহল থেকে অনেক দূরে আমরা। অজয় নদীর নির্জন পাড়ে নিভৃতিতে কিছুটা সময় কাটানোর জন্যই তো ছুটে আসা এত দূর। অনেকেরই মনে হতে পারে যে প্রশান্তির খোঁজে কলকাতার থেকে এত দূরে আসার কোনো মানে হয়। তাও যদি মেলার সময়টাতে আসতাম না হয় যুক্তিযুক্ত হতো, অকাট যুক্তি। কিন্তু প্রথমত মন যখন হারিয়ে যেতে চায় তখন কি সে যুক্তিতর্কের ধার ধারে? দ্বিতীয়ত, পৌষ সংক্রান্তির সময়টাতে এলে বর্ষাধৌত অজয় নদের প্রবল রূপ দেখার সৌভাগ্য থেকে বঞ্চিত হতাম। তদুপরি অজয় নদীর সংলগ্ন এলাকার পরিবেশ ও স্থানীয় মানুষদের দৈনন্দিন জীবনযাপন যথার্থ রূপে পর্যবেক্ষণ করার সুযোগ হয়ে উঠত না। প্রত্যেকটি স্থান তার নিজস্ব চরিত্রে ভিন্ন, কিন্তু চোখ মেলে যদি আমরা ঠিক মতন দেখতে শিখি তাহলে তার স্বতন্ত্রতার মধ্যেও কোথাও একটা মিল খুঁজে পাওয়া যায়। কারণ প্রতিটি স্থান প্রাণবন্ত হয় সেখানে ছড়িয়ে থাকা উদ্ভিদ প্রাণীজগৎ এবং তার চারিত্রিক উৎকর্ষতার অস্তিত্বে। সূর্যাস্তের ইঙ্গিত মনে করিয়ে দিল যে ইচ্ছে না থাকলেও আজকের মতন ইতি টেনে আমাদের পাড়ি দিতে হবে লম্বা রাস্তা, ফিরে যেতে হবে একঘেয়ে দৈনন্দিন জীবনের যাতায়াত। আবার দেখা হবে কিনা জানি না, কিন্তু আজকের এই দিনটিতে অজয় নদীর পাড়ে বসে যে অলস অপরাহ্নের সৌন্দর্যতা উপভোগ করলাম, বেশ কিছুদিনের জন্য তার রসদ হয়ে থাকবে শহুরে ডামাডোলের সঙ্গে লড়াই করে বাঁচতে।